রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় তিন দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ সাক্ষ্য দেন ঘটনার প্রত্যক্ষদর্শী মুহিবুল্লাহর ভাই আহমদুল্লাহ ও কাশেম মিয়া। এ নিয়ে তিন দিনে আদালতে সাক্ষ্য দিলেন পাঁচ সাক্ষী। আসামিদের হুমকির প্রেক্ষিতে সাক্ষীদের নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বুধবার সকাল ১১টার কিছু পরে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলার ১৪ আসামিকে নিয়ে আসা হয় প্রিজন ভ্যানে করে, কড়া পুলিশি নিরাপত্তায় হাজির করা হয় আদালতে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুনের আদালতে তাদের সাক্ষ্য গ্রহণ শুরু হয়, যা দুপুর নাগাদ শেষ হয়। এদিন সাক্ষ্য দেন মামলার প্রত্যক্ষদর্শী নিহত মুহিবুল্লাহর ভাই আহমদুল্লাহ ও কাশেম মিয়া। গত সোমবার এই মামলার বাদী ও এক নম্বর সাক্ষী নিহত মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ এবং মঙ্গলবার নূরে আলম ও হামিদ মাঝি সাক্ষ্য দিয়েছিলেন। আগামী ১৫ই নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত। এই মামলায় দুজন সাক্ষী তাদের সাক্ষ্য উপস্থাপন করেছেন এবং তারা দুজনেই ঘটনাস্থলে ছিলেন এবং আগামী ধার্য দিন ১৫-১১। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য জোরালো ভূমিকা রাখায় ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে বন্দুকধারীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। এরপর সাড়ে আট মাস তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ২৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সময় সংবাদ, কক্সবাজার।